জুড়ে শরণ করে বিরাগে মের ঘটনা এই পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদের রব্বানা এই পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদের রব্বানা জগত জুড়ে শরণ করে বিরাগে মের ঘটনা এই পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদের রব্বানা এই পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদের রব্বানা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা স্বপ্ন চোখে দেখে খুলি বলে স্বয়ং রব্বানা আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষতা আমার তরে কুরবানি দাও করছি আমি ঘোষতা প্রথমবারে এক সাদা উঠ করেন তিনি কুরবানি তবুও তিনি একে স্বপ্ন দেখেছে ফেরেশানি তবুও তিনি একে স্বপ্ন দেখেছে ফেরেশানি দ্বিতীয়বারে দ্বিতীয়বারে স্বপ্ন দেখে ওহে কলি সন্তানা প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা প্রিয়জনের কুরবানি দাও এটাই আমার ঘোষণা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা শব্দের মাধ্যমে আবারও ঘোষণা বার্তা পাঠালো যে ইব্রাহিম তোমার যে প্রিয় জিনিস আছে সেটিকে কুরবান করতে হবে তখন আমার আপনার নবী ইব্রাহিম নবী কি করছে অতি মূল্যবান কথায় কবি ছন্দের মাধ্যমে দেখছি শুনুন অবশেষে মনে পড়ে সন্তানের কথা তবুও তানার মনের মাঝে লাগলো না যে ব্যথা তবুও তানার মনের মাঝে লাগলো না যে ব্যথা বলে খুলবি শোনো বেটা আল্লাহ তানার ঘোষণা তোমাকে ওই করলে জবাই খুশি হবে নে রব্বানা তোমাকে ওই করলে জবাই খুশি হবে নে রব্বানা ইসমাইল ইসমাইল বলে পিতা কোন চিন্তা করো না আল্লাহর আদেশ মাথায় নিয়ে ছন্দের মাধ্যমে অতি মূল্যবান ভাষায় দেখছে শুনুন ইসমাইল ওই বলল পিতা চোখে বাঁধো যে কাপড় আমার দেখে মায়ের চোখে হতে পারো কাতর আমার দেখে মায়ের চোখে হতে পারো কাতর চোখে কাপড় বেঁধে যখন করেন বললেন কুরবানি ইসমাইলের বদৌলতে তুম্বা হলো কুরবানি ইসমাইলের বদৌলতে তুম্বা হলো কুরবানি কবি মাসুম আলম বলে কবি মাসুম আলম বলে তার কিস পারবেন শোনো না লিখে দিলাম কলম দিয়ে পড়বে তুমি বর্ণনা লিখে দিলাম কলম দিয়ে পড়বে তুমি বর্ণনা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা জগত জুড়ে শরণ করে জগত জুড়ে শরণ করে ইব্রাহিমের ঘটনা কি পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদ রব্বানা কি পরীক্ষা নিলে দেখো স্বয়ং মাবুদ রব্বানা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা শনির মোমেনা